আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নব ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান কাজ ক্ষমতা শক্তি চতুর্থ অধ্যায় সিলেট বোর্ড 2015। এখানে 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1500 লিটার পানি উত্তোলন করা হয়। পাম্পের কর্মদক্ষতা 70%। ক নম্বর প্রশ্ন, প্লবতা কাকে বলে? প্লবতা হলো তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত কোন বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোন বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ কর্তৃক যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। অর্থাৎ আমরা কোনো বস্তুকে যদি পানির ভিতর নিমজ্জিত করি, তাহলে আমরা অনুভব করি যে বস্তুটি একটু হালকা হচ্ছে। এর কারণ হচ্ছে এই তরল, বা যদি আমরা গ্যাসীয় পদার্থের মধ্যেও করি তাহলে এই বস্তুটি একটু হালকা মনে হবে। এই হালকা মনে হওয়ার কারণ হচ্ছে এর উপরে একটা লব্ধি বল ক্রিয়া হচ্ছে। এই ক্রিয়ারত লব্ধি বলকে প্লবতা বলে। খ নম্বর প্রশ্ন, কোনো বস্তু তরলে ভাসা বা ডোবার কারণ বুঝিয়ে দাও বা বুঝিয়ে লিখো। তো কোনো বস্তু ভাসা বা কারণ ভাসা বা ডোবার কারণ হচ্ছে বস্তু তখনই তরলে ভেসে থাকে যখন বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে কম হয়। অর্থাৎ এক্ষেত্রে বস্তুর ওজন বস্তুকর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয়। অর্থাৎ বস্তু যে পরিমাণ তরলকে অপসারিত করে তার ওজনের চেয়েও বস্তুর ওজন কম হয়। আবার বস্তু তখনই তরলে ডুবে যায় যখন বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হয়। অর্থাৎ বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হয় তখন বস্তুটি ডুবে যায়। তাহলে কোনো বস্তু ভেসে থাকার কারণ হচ্ছে আমরা বস্তুকে যখন তরলে নিমজ্জিত করব, এই নিমজ্জিত করার পরে যখন এই বস্তুটা ওজন প্লবতার চেয়ে কম হবে তখন বস্তুটি ভেসে থাকবে। প্লবতার চেয়ে কম অর্থ হচ্ছে এই বস্তুটি যে পরিমাণ তরলকে অপসারণ করবে সেই তরলের ওজন বস্তুটির ওজনের চেয়ে কম। অর্থাৎ অপসারিত তরলের ওজনের চেয়ে বস্তুর ওজন যখন কম হয় তখন বস্তুটি তরলে ভেসে থাকে। আবার যখন অপসারিত তরলের ওজনের চেয়ে বস্তুর ওজন যখন বেশি হয়, বস্তুর ওজন যখন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে যখন বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজন যখন বেশি তখন বস্তুটি তরলে ডুবে যায়। পাম্পের ক্ষমতা নির্ণয় করো। এই পাম্পটি 100 মিটার উচ্চতায় 1500 লিটার পানি তুলেছে 60 সেকেন্ডে প্রতি মিনিটে, 1 মিনিটে। তাহলে আমাদের এখানে উচ্চতা দেওয়া ছিল উদ্দীপকের তথ্য অনুসারে 100 মিটার, এইচ ইকুয়াল 100 মিটার, এবং সময় 1 মিনিট বা 60 সেকেন্ড। আয়তন 1500 লিটার দেওয়া ছিল। এই 1500 লিটারকে আমরা 1500 কেজি, 1000 দ্বারা ভাগ করলে এটা ঘনমিটার হয়, 1.5 ঘনমিটার। এবং এখানে ঘনত্ব 1000 কেজি পার ঘনমিটার। তো আমরা জানি ভর এম ইকুয়াল রো ভি। বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। তো ঘনত্বের সূত্র হচ্ছে এম ভাগ ভি, তাহলে এম ইকুয়াল রো ভি। তো আমরা যদি রো এবং ভি গুণ করি তাহলে বস্তুর ভর বের হয় 1500 কেজি। ক্ষমতা পি ইকুয়াল কি এটা নির্ণয় করতে হবে, পাম্পের ক্ষমতা নির্ণয় করতে হবে। আমরা জানি কার্যকর ক্ষমতা, এটাকে আমরা পি প্রাইম ধরেছি, পি প্রাইম ইকুয়াল ডব্লু ভাগ টি। ডব্লু এখানে কি পরিমাণ কাজ সম্পূর্ণ হয়েছে, এম জি এইচ পরিমাণ। অর্থাৎ 1500 কেজি পানি 100 মিটার উচ্চতায় উঠানোর জন্য কাজ হয়েছে এম জি এইচ। এই কাজকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে ক্ষমতা বের হয়। তো 1500 × 9.8 × 100 / 60 করলে আমরা 2024500 জুল পার সেকেন্ড, একে আমরা ওয়াট বলি, 24500 ওয়াট।
এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, এটা কিন্তু পাম্পের ক্ষমতা। পাম্প যে কাজটা করেছে এই কাজ করার ফলে এর কার্যকর ক্ষমতা হচ্ছে 24,500। তো আমরা এখন দেখি এই পাম্পের কর্মদক্ষতা ছিল 70%। তো পাম্পটির কার্যকর ক্ষমতা পি প্রাইম ইকুয়াল টু পেলাম 24,500 ওয়াট, আর যখন এর কর্মদক্ষতা ছিল 70%, আমরা পার্সেন্টকে ভাঙলে পাই 0.7, তখন প্রদত্ত ক্ষমতা কত? আমরা জানি ইটার সূত্র, লভ্য কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা। একে শতকরায় প্রকাশ করা হয়, 100% দ্বারা গুণ করা হয়, কিন্তু আমরা কর্মদক্ষতাকে এই যে আমরা 100 দ্বারা ভাগ করে নিয়েছি, তাই এখানে 100% দ্বারা গুণ করার প্রয়োজন নেই। আমাদের বের করতে হবে প্রদত্ত ক্ষমতা পি। আমরা কার্যকর ক্ষমতা পেয়েছিলাম, যে পরিমাণ কাজ করেছিল সে কাজ করার ফলে তার ক্ষমতা পি প্রাইম পেয়েছিলাম 24,500। যখন কার্যকর ক্ষমতা ছিল 70%, এখন আমরা তখন প্রদত্ত ক্ষমতা কত পেয়ে যাব? এটি হচ্ছে পাম্পের ক্ষমতা, 35,000 ওয়াট। 24,500 কে 0.7 দ্বারা ভাগ করলে 35,000 ওয়াট হয়। এটি পাম্পের প্রদত্ত ক্ষমতা, আর এটি হলো আমাদের কার্যকর ক্ষমতা। তো প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছে পাম্পের ক্ষমতা, অর্থাৎ পাম্পের প্রদত্ত ক্ষমতা। আমরা পাম্পের প্রদত্ত ক্ষমতা পেলাম 35,000 ওয়াট। এরপরের প্রশ্ন, পাম্পের কর্মদক্ষতা 60% হলে 1500 লিটার পানি তুলতে পূর্ব অপেক্ষা কত বেশি সময় লাগবে? তো যখন পাম্পের ক্ষমতা 70% ছিল, তখন 1500 লিটার পানি তুলতে 1 মিনিট বা 60 সেকেন্ড সময় লেগেছিল। এখন যে কোনো কারণে পাম্পের কর্মদক্ষতা 60% কমে গেছে, অর্থাৎ ইঞ্জিনের দুর্বলতার কারণে 60% হয়ে গেছে কর্মদক্ষতা, আগের তুলনায় 60% হয়েছে, 10% কমেছে। তো এখন পূর্ব সময় কত লাগবে? ওই একই পরিমাণ পানি একই উচ্চতা উঠাইতে সময় কত লাগবে সেই সময় বের করব। তো উদ্দীপকে 1500 লিটার পানি তুলতে 60% কর্ম দক্ষতা সম্পন্ন পাম্পের গৃহীত সময় নিচে নির্ণয় করা হলো। ধরি গৃহীত সময় টি প্রাইম। তো গণনা হতে প্রাপ্ত এই পাম্পটির ক্ষমতা ছিল 35,000 ওয়াট। এখন দ্বিতীয় ক্ষেত্রে পাম্পের কর্মদক্ষতা 60% হয়েছে, 60% কে আমরা হলে 100 দ্বারা ভাগ করে পাই 0.1%, অর্থই 1/100, 1/100, 100 দ্বারা ভাগ করলে পাই 0.6। আর প্রদত্ত ক্ষমতা তো আমরা পেলামই কত? 35,000 ওয়াট পাম্পের ক্ষমতা, এটা পাম্পের প্রদত্ত ক্ষমতা। দ্বিতীয় ক্ষেত্রে পাম্পের কার্যকর ক্ষমতা বের করতে হবে, পি প্রাইম ইকুয়াল টু কি? আমরা জানি কার্যকর ক্ষমতা এখানে পরিবর্তন হবে, যেহেতু কর্মদক্ষতা কমে গেছে। আমরা কর্মদক্ষতার সূত্র দিয়ে কার্যকর ক্ষমতা পি ওয়ান এর মান বের করব। কর্মদক্ষতার সূত্র হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা। এখানে আড়াআড়ি গুণ করে আমরা পাই পি ওয়ান ইকুয়াল টু 0.6 × 35,500। এখানে এই যে আমাদের কার্যকর ক্ষমতা, আমরা জানি কার্যকর ক্ষমতার সূত্র হচ্ছে কাজ, যে কাজটা করবে, তো এখানে কাজ করবে কতটুকু? এমজিএইচ পরিমাণ কাজ করবে, এমজিএইচ পরিমাণ। এখন আমাদের সময় কত লাগবে পূর্বের কাজটা করার জন্যই? এটাই আমাদের পূর্বের কাজ, পূর্বের কাজ যা ছিল এখনো তাই হবে, শুধুমাত্র কর্মদক্ষতা কমে যাওয়ার কারণে এখন সময়টা কত লাগবে সেটা বের করব। তাহলে আমরা বর্তমানে যে কার্যকর ক্ষমতা আছে এটাকে আমরা ভেঙে নিব MgH/T'। এটা গুণ করে আমরা পাই 21,000, এবং এই আড়াআড়ি গুণ করলে টি প্রাইম পাই MgH/21,000। এম হচ্ছে 1500 কেজি, আগে যে পরিমাণ পানি উত্তোলন করেছিল এখনো সেই পরিমাণ পানি উত্তোলন করবে, তাহলে সময় লাগবে 70 সেকেন্ড। তাহলে সময় এখন বেশি লাগবে, যেহেতু কর্মদক্ষতা কমে গেছে, তাই পূর্বের তুলনায় 70 - 60, 10 সেকেন্ড সময় বেশি লাগবে।